it doesn't mean to hurt any. And don't take it seriously. হ্যালো গাইজ, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ভাবছো এদিকে ড্রেস পরা কি করছি, কি খাচ্ছি, কি করছি না করছি, তাই তো? এই দেখো আজকে ফলাহারই অমাবস্যা ছিল, তারই প্রসাদ খাচ্ছি। মানে একটু সময় তো নষ্ট করার মতো নেই সময়, বুঝেছো? তার মধ্যে থেকেই চলো আজকে তোমাদের কিছু ধামাকা ভিডিও, ধামাকা কথা। ওয়াইটিতে চলছেটা কি, ওয়াইটিতে চলছেটা কি একটু কি বলতে পারবে? কে সেই তনুজা, কে সেই সঞ্জয়? সঞ্জয়কে আমরা সবাই চিনি, তনুজা কোথা থেকে আবার টপকে পড়ল? আচ্ছা, তো কিছু জনের ভিডিও দেখে আজকে আমি দেখলাম তনুজা একজন বাংলাদেশের মেয়ে। অনেকদিন ধরে দেখছি কোথাও যেন সুপ্রিয়াদির সাথে মেয়েটার মিল খুঁজে পাওয়া যায়। তো আমি জানি না তনুজা মেয়েটি কি সুপ্রিয়াদির মেয়ে না ছেলের বউ, জানি না, না আদৌ তার সাথে কোনো রিলেশান নয়, আমি পরিষ্কার নই। তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। কোথাও না কোথাও সুপ্রিয়াদির সাথে খুব অনেকটা মিল মেয়েটা থামলে। আমি তো প্রথমে অনেকদিন ধরে দেখছি মেয়েরা আমার ইয়েতে ঘুরছে চ্যানেলটা, তেতো শশারা যাই ঘুরছে। তো আমি কোনো না কোনোভাবে ভাবতাম যে ওইটা সুপ্রিয়াদেরই একটা কোনো নতুন চ্যানেল, হয়তো অন্য কোনো চ্যানেল খুলেছে। তারপরে ভালো করে ফলো করে দেখছি, তারপরে এখন যে সরগোলটা চলছে সেই জায়গাতে ফলো করে দেখলাম যে মেয়েটি তনুজা। যাই হোক, তার নতুন চ্যানেল এখনও মনে হয় 1000 সাবস্ক্রাইবার হয়েছে কি আমি জানি না সঠিক, তবে মেয়েটির চ্যানেলে ভিউজ ভালো হচ্ছে বলে ভালো। চলো ঠিক আছে, তো মেয়েটিকে নিয়ে ওয়াইটিতে একটা তোলপাড় না, সঞ্জয়কে রাতে ফোন করেছিল সেই নিয়ে কথা কাটি, যাই হোক অনেক রকমের কথা। তো এত গভীরে আমি আর যেতে পারি না, বুঝলে, গভীরে যাও, তো এত গভীরে আমি যেতে পারবো না, এত গভীরে যাওয়ার মতো আমার গভীরতাও নাই, সময় নাই, মানে গভীরতা নাই মানে সময় নাই। তার মধ্যে থেকে ওপর ওপর যেইটুকানি আমি বুঝতে পারলাম, এর আগে একটা ভিডিও দেখে আমি সঞ্জয়ের প্রচুর মানে একদম ফ্যান হয়ে গেছিলাম। কারণ সঞ্জয়ের যে মুখের ভাষা, সঞ্জয়ের যে কথাবার্তা, আমার একদম কোনোদিনই ভালো লাগে না। তো ওই মাঝখানে একটা ভিডিও করেছিল এই কিছুদিন আগে, যে ও কিছু কয়েকজনের নামে থানায় একটা কিছু ব্যবস্থা নিয়েছিল যে নোংরা গালাগাল যেন না দেওয়া হয় তার বিরুদ্ধে। সব ঠিক আছে, একটা সময় সেও প্রচুর গালাগাল দিতে হচ্ছে, মানুষ যদি নিজেকে শুধরে গিয়ে থাকে তাহলে তাকে কিছু বলার নেই। কিন্তু আমি বলবো না যে গালাগাল শুধু সঞ্জয় একাই দেয়, গালাগাল অনেকে দেয়, ও তো একটা ছেলে, পুরুষ, পুরুষ তার মুখে তাও মানা যায়, কিন্তু সোশ্যাল মিডিয়াতে নয়। কিছু কিছু মেয়ে, কিছু কিছু নারী, কিছু কিছু মা যেভাবে না নোংরা গালাগাল দিচ্ছে, তাদেরকে তো আমরা মেনে নিয়ে মাথায় চড়িয়ে নিয়ে আসি, তাই না? মাথায় মানে একদম চাপিয়ে নিয়ে আসি ভগবান রূপে। যেমন জাসিমা, ওর ভিডিওগুলো দেখার মতো, ওর ভিডিওগুলো দেখার মতো ধরিত্রী হালদার দেখার মতো, কিন্তু আমরা তো মাতামাতি করছি। তো সেই জায়গায় আমি সঞ্জয়কে একটা কথাই বলতে পারি, সঞ্জয় ভাই তুমি যাকে রেসপেক্ট করো, মানে দিদি বোন মা সম্বোধন করে কিংবা যাই সম্বোধন করে যাদের রেসপেক্ট করো, মানে যাদের তুমি দিদি বলে সম্বোধন করছো, তাদেরকে তুমি পুরো স্বর্গে চাপিয়ে রেখে দিয়েছো, তাদের গায়ে একটুকু আঁচল লাগতে তুমি দাও না। যে না, এটা আমার দিদি, এটা আমার বোন, তাদের সম্মান একদম যেন কোনোভাবে নষ্ট না হতে পারে, সেই দিকে তুমি একদম অনেস্ট দাদা হিসাবে, অনেস্ট ভাই হিসাবে সেই রোলটা পালন করো। কিন্তু তুমি এটা ভুলে যাও, আজকে তুমি যে বোন বা দিদিকে প্রোটেস্ট করতে যাচ্ছ, আরেকটি নারীও কিন্তু সম্পর্কে সেটাই হয়। আজকে আরেকটা নারীকে যখন তুমি অপমান করতে যাচ্ছ, সঙ্গে সঙ্গে তুমি তোমার দিদি বোনটাকেও অপমান করছো। এই কথাটা আমার মনে হয় তোমার একটু যথেষ্ট বুদ্ধিমান তুমি, তোমাকে বোঝাতে হবে না, যথেষ্ট বুদ্ধিমান একটি ছেলে তুমি। যাই হোক, সোশ্যাল মিডিয়া একটা বিরাট তোলপাড় চলছে, বললাম না আমার মাথার উপর দিয়ে জল গড়িয়ে যাচ্ছে। কে যে কাকে ভালোবাসছে, কে যে কাকে ভালোবাসছে না, কে যে কাকে সম্মান করছে, কে যে কাকে সম্মান করছে না,
বিশ্বাস করো আমি বুঝতে পারছি না। তো তনুজাকেও আমি বলি, দেখো একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, পায়ে পা ঝগড়া লাগিয়ে আর করো না, ব্যাপারটা ওখানে স্টপ করে দাও, সম্মান নিজের, সম্মান নিজের কাছে। যেমন ওই যে দেখো দুটো ফ্যামিলি, এদিকে বাবা জীবনরা, তার মাকে দেখো, আজকে আমি সবিতা দেবীকে দুটো কথা না বলে থাকতে পারলাম না, তার ভিডিওটা আমি দেখছিলাম, মুনমুনকে সে এসে বলছে হ্যাঁ তোমার মেয়েকে নিয়ে আমি কবে কি বলেছি, বলেছেন বলেছেন, ভুলে গেলে তো হবে না সবিতা দেবী, বান্ধবী সবিতা, আর একটু জোরে কথা কইতে হবে, যদি ভিডিও করতে হয় একটু জোরে কথা কইতে হবে, কথা শোনা যায় না, বিরাট অসুবিধা হইতেছিল আমার, গরমের মধ্যে পাঙ্খা খান বন্ধ কইরে আপনার ভিডিওর কথাগুলো শুনতেছিলাম, বুঝলেন বান্ধবী সবিতা, একটু জোরে কথা কইবেন, না হলে একটু রেস্টও নেন, রেস্ট নিয়া বুঝলেন, সিল্লাই সিল্লাই কেমন কথা কইতেছি, গলা ফাটাইয়া ফাটাইয়া কি চান আপনাদের ওই পপুলার বউ বিক্রি করা ফেমাস বিখ্যাত মুখগুলানের কথা শোনার জন্য মানুষ কষ্ট কত করবে, আপনারা জানেন আমরা মুখ বিটকা একই ইটকা একই শোনা যাক না যাক, হেডফোন গুজে গুজে হলো মানুষের শুনবে, তাই না? ওই যে ভিডিও সাইরা দেন, গলায় যখন জোর নাই, গায়ে যখন জোর নাই, এত বড় অপারেশন হয়েছে, মাথা মস্তিষ্ক আপনার নাকি খারাপ হয়ে যাইতেছে, খাইতে পারতেছেন না খাবার সামনে থাকতেও, তাহলে একটু কন্ট্রোল করেন, এই ভিউজটাও কম খান, তাহলে দেখবেন শরীর খান ভালো হয়ে যাবে, ওই ওয়াইটি থেকে কদিন একটু সরে থাকেন, কারণ ওই ওয়াইটির হাওয়া আপনার জন্য এখন ভাল না, বুঝতে পারছেন? শুভা আকাঙ্ক্ষী, তাই আপনার এই সাজেশনটা করলাম, যেসব কথাগুলো নিয়ে বইছেন না, হ্যাঁ কথায় কথা ওই একটাই কথা ভিডিওতে আমি আমার বউ মারে আট মাসের মধ্যে কত কিছু দিছি, তোমাদের প্রমাণ দিয়া দিমু, তো সব কিছুকে আপনি রাখাই দিছেন, দেখাইয়া দেবেন কইছেন, তাহলে তো ভালোই করছেন, সবই রাখা দেওয়ার জন্যই কিনা দিছিলেন, এখন তো পরিষ্কার হাসি পায় ভিডিওগুলো দেখে আপনাদের, আপনাদের ভিডিওগুলো দেখে হাসি পায়, তো আপনি তো সব রাখাই দিছেন বৌমার, বুঝাচ্ছেন আমার একটুখানি সুস্থ হওয়ার অপেক্ষায় আমি সব দেখাইমু, তাহলে বৌমার জন্য তো কেনেন নাই, হ্যাঁ ঘরে রাখতে দেওয়ার জন্যই কেনছেন। আর একটা কথা কী করেন, এর আগেও একটা ভিডিওতে আমি কইছিলাম যে বৌমা যেটা পড়বে সেটা আপনি পড়বেন কেন, একই রকম জিনিস পড়েন কেন, মানায় কখনো মানায় না, ছেলে বউ যেটা পড়বে সেটা আপনিও পড়বেন, সেম চুড়িদার সেম কালার আপনিও পড়বেন কেন, এটা আবার কী ধরনের স্টাইল, মানে বৌমার মতো হইতেছেন, চেষ্টা করিলেও হইব না, আপনার সেই জামানা পার হয়ে গেছে, আপনি একটা সময় বৌমা ছিলেন, এখন শাশুড়ি স্টেপে আইছেন, এখন নিজেরা যদি কচি কচি, মনটা আমাদের কচিই থাকে, কিন্তু ভাবনায় সেই কচি ভাবটা তো বার করলে হইব না, হইব কি হইব না, বুঝতে পারছেন তো? কাজেই গলায় জোর নিয়া শরীরটাকে সুস্থ করেন, আপনারা বলার উদ্দেশ্য এইটাই, শরীরটা সুস্থ করে তারপরে ভিডিও নিয়ে আসেন। আর জগা খিচুড়ি ভিডিও এটা, এটা সবাই লইয়া একটা ভিডিও, আর একটা কোথায় আমাদের পিঙ্কি পালে এখন কচুর গাঠি কাছে কাটে, নিজের লাইভ হিস্টোরি কয়, খুব ভালো কথা, পিঙ্কি পাল চালিয়ে যাও, তুমি একজন মহান ব্যক্তি ওয়াইটিতে, কেন বলছি দেখো, যখন যে নৌকা চলে সেসব নৌকাতেই আছে, কেমন এ বেচারি কিন্তু এমন একটা জাতাকলে পড়ে গেছে, না পারে ওই মাইয়াটারে ছাড়তে, না পারে ওই মাইয়াটারে গিলতে, মাইয়াটারে সাজা দিলে মায়াটা এতেই মানে শ্বশুরবাড়ি গিয়া নানান আজে বাজে কথা রটায় বেড়ায়, তাই না বন্ধুরা? আবার যখন আয়া পড়ে এখানে, হে যদি আশ্রয় দেয় তখনও কয় যে মাইয়ারে বেচ্চে বেচ্চা মা খাইতে আসে, মাইয়ারে শ্বশুর ঘর করতে পাঠায় না, তাহলে বেচারি কনে যাবে, তো বেচারি ভালো কাজ করছে, এখন মাইয়া জামাই সব সাইরা দিয়া, কন্ট্রোভার্সিতে হেয়ার নাই, সব কিছু সাইরা দিয়া অন্য নিজের লাইফস্টাইল নিয়ে বসছে, ভালো কথা, একদম ভালো কথা। তো আজকে শুনছিলাম, খারাপ লাগছিল, এরকম অনেক মেয়ের জীবনে সত্যি এরকম অনেক ঘটনা ঘটে, কিন্তু তারা সঠিক আশ্রয় হয়তো পায় না, তারা সঠিক আশ্রয় হয়তো পায় না। আজকে পিঙ্কি পালের কোনো পুণ্য, আগের জন্মের কোনো হয়তো ভালো স্বীকৃতি ছিল, ভালো ফল করেছিল, যার জন্যই এই জন্মে সে তপন পালের মতো মানে আমার ভাইয়ের মতো একটি স্বামী পেয়েছে। কি বন্ধুরা, আজকে দুটো বাচ্চার মা হয়ে, এবার বয়স হয়তো যদি সেম কিংবা একটু বড়, আমি জানি না সঠিক, যদিও হয়ে থাকে, সে জায়গা থেকে
তপন পাল কিন্তু তাকে যথেষ্ট সম্মান দিয়ে, রেসপেক্ট দিয়ে তার ঘরে কিন্তু তার ঘরণি করে 19 বছর 20 বছর কাটিয়ে দিয়েছে। ঝোড়ঝামেলা কোন সংসারে হয় না, প্রত্যেকটা সংসারে হয়, আর বিশেষ করে এদের সংসারে তো ঝোড়ঝামেলা হওয়ারই কথা। একটা পরের মেয়ে এক গাছের ছাড়া আরেক গাছে লাগানোর চেষ্টা, তারপরে ওই মাইয়ার মাথায় আছে সিট, মাইয়া মাঝে মাঝে গোল পাল্টায় ফেলায়, মারে মারে স্ট্রাইক মার চ্যানেল দেয় উড়াইয়া। হ্যাঁ তোমরা কইতেই পারো, হে আইসা কয় আমি দিই না, আমার দেয় আমার পতি দেবতা। হারে বাবা, তোর পতি দেবতা থেকে তোর মাথায় বন্দুক চাপাইয়া রিভলভার ঠেকাইয়া কইছে যে দে, তুই তখন ফোন করে আমার চ্যানেলটা যখন স্ট্রাইক মারছিল তখন ফোন করে কইতে পারলা না পিমনি তোমার চ্যানেলখানে স্ট্রাইক মারতে আছে, বেশ লাফায়া ঝাফায়া তো স্ট্রাইক খান মাইরা দাও সবার চ্যানেলে দিয়া। পরে আইসা কো আমি মারি নাই, পোলাটাই মারছে, শুধু পোলাটারে দোষ দিলে হইব না, পোলাটা তো খারাপই, তোমাদেরও চুলকানি আছে, মেলা চুলকানি। এখন আবার দেখি নতুন হাওয়া উঠে মুনমুন নাকি কয় যে তোমার ঘরের বউ মাইন্না নেও, তুমি এত মানুষের নোংরা ছবি চিপকাইছে মাইন্না নিছো, তাহলে এর মাইন্না নেবা না কেন? দেখো আবার কোন নতুন হাওয়া উঠতে আছে ভাই, আমি বুঝতে আসতেছি না এই ওয়াইটির খেলা যে কি চলতে আছে, ওয়াইটির খেলা যে কি চলতে আছে, আমার মাথার উপর দিয়ে জল গড়াইয়া যায়। পাঁচ মিশালে একটা ভিডিও করতে হইবে, নাহলে তোমাদের আমার চ্যানেলে ভিউজ নাই, এর জন্য একটা পাঁচ মিশালি ভিডিও, বিশ্বাস করো মন থেকে ভিডিওটা একটুও করি নাই, একদম অনেস্ট মানুষের অনেস্টি কথা, কথার মধ্যে একটুও ভুল নাই, যেটা সত্যি মনের কথা সেটা কইছি, কারণ ওয়াইটিতে কী চলছে সত্যি বিশ্বাস করো বন্ধুরা আমি বুঝতে পারতাছি না। কারণ এত মাথাটা যদি এত পরিষ্কার হইতো, মাথাটা যদি এত পরিষ্কার হইতো, এত কাজে লাগাইতে পারতাম, আমি হয়তো মমতার পাশে থাকতাম, এই না এসে তোমাদের সামনে গালাগাল শুনতাম না, তোমাদের কন্ট্রোভার্সি ভিডিও কইরা দেখতে আসি তো, নিজের কন্টেন্ট কত দেখো চ্যানেলটাতে পুরো ডাউন করিয়া দিছে, রিচ ডাউন, কী ভালোবাসা কী ভালোবাসা, কারোরে খুঁজে পাওয়া যায় না, অথচ তোমার কোনো কাম নাই এই কন্ট্রোভার্সি লয়ে বয়া পড়ো, এসে বড়ো বড়ো লেকচার মারবো না, যারা লেকচারগুলো মারবা কপালে দুঃখ আছে। তো চলো বন্ধুরা পাঁচ মিনিটের ভিডিওটা দেখো, একটু পারলে ভিউজ দিও, শেয়ার কমেন্ট না এটা কী কয় লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও, কনে করবা শেয়ার, শেয়ার নিয়েও মেলা গণ্ডগোল। চলো সারা চাটা দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে, কী করছি কি না করছি জানি না।